চলো আমরা চকবাজারেফতার বাজার সম্পর্কে কথা বলি তো প্রথমে কীভাবে গিয়েছি সেটা বলি নতুন বাজার থেকে কোনো স্থানের জন্য যে ঢাকা চাকা এসে বাসটা ওইটাই করে আমরা চলে যাই চক বাজারে ওখান থেকে রিক্সা নেই আশি টাকা রিক্সাওয়া নেই তো ওইখান থেকে আমরা ডিরেক্ট চকবাজারে জিফতার বাজারে ওইখানে নামি বাজারে অনেক জ্যাম থাকে তো আপনি যদি যান আপনার আপনাদের জিনিসপত্র অবশ্যই সাবধানে রাখবেন কারণ যে কোনো সময় চিন্তা হইতে পারে আমরা আমাদের মেন রিকুইপমেন্ট এখানে নিয়ে ভিডিও করে নিই একটা সেকেন্ডারি ফোন দিয়ে ভিডিওটা করা হয় সেফটির জন্যে সো মূলত এখানে অনেক ধরনের ইফতার আসে আপনারা দেখতে পাচ্ছেন চব থেকে শুরু করে রোস্ট কাবাব ললিপপ শ্বাসলিক বিভিন্ন রকমের মিঠা যেমন আপনার শরবত ছোলা ছোলা মাখানো ফ্রুটস সালাদ সব কিছুই আসছে তো আমরা মূলত এখান থেকে প্রথমে দেখি কী কী নেওয়া যায় ভালো আইটেমগুলো নেওয়া ট্রাই করি যেগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়েছে বাট কোনো আইটেমে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন না আমরা থেকে রোস্টটা নেই আমরা তারপর লেগ রোস্ট নিই আমরা কিছু কাবাব নিই সুতি কাবাবটা নেই না কারণ কাবাবের রিভিউ খুব বাজে ছিল শাহি পরোটা নিয়ে একটা নম্বা পরোটা নিয়ে একটা এখান থেকে একটা লেগ রোস্ট নেওয়া হয়েছিল আর পর পেপুলাই খাই এটা রিভিউ খুব বাজে এটা আমরা নিই নাই তো এখন আসি খাবারের কোয়ালিটি সম্পর্কে খাবারের কোয়ালিটি খুবই বাজে আমরা পাশের মসজিদে বসে খাই তো আমরা কিছুই খাইতে পারি না আমরা দুজন ছিলাম দুজনের জন্য প্রায় আটশো নশো টাকা খরচ হয় বাট মুখে দেওয়া পর্যন্ত কিছুই ছিল না আপনার রোস্ট থেকে শুরু করে লেগ রোস্ট সব কিছু বাসে ছিল কাবাবগুলো একটু খাওয়া গেছে তাও ভালো না রুটিগুলো একটু খাওয়া গেছে এখানে আমরা বসে খাই তো আলটিমেটলি আমার এক্সপিরিয়েন্স খুব বাজে ছিল খাওয়ার পর আমরা বাসায় আসার পর প্রবলেম হয় তো চক বাজারে আসলে লাইফে ওয়ান টাইম এক্সপিরিয়েন্স হিসেবে আপনার যেতে পারেন বাট আপনি আমি বলবো না যাওয়ার জন্যে কারণ পরিবেশটা একদম ভালো না খুবই মানুষ বেশি খাবারের কোয়ালিটিও খুব একটা ভালো নয় যে আমাদের খাবারগুলো দেখতে পারতেছেন তো আমরা সে কিছুই খাইতে পারি নাই tôi thấy chị luôn